নমস্কার, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আগে যারা কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন তারা তাদের নিজস্ব পর্চা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে 5,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যারা বর্গা চাষি বা যারা ভাগে চাষ করে ভাগ চাষি বা যাদের নিজেদের নামে পর্চা নাই কিন্তু তাদের দলিল আছে কিন্তু এখনও পর্যন্ত তাদের রেকর্ড হয়নি তাই তাদের পর্চা নাই, কিংবা যারা উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন বা বাবা ঠাকুররা যে জমি সেটা পেয়েছেন কিন্তু তাদের নিজস্ব নামে পর্চা নেই, তারাও কিন্তু বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে। তার জন্য একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হয়েছে, সেটি হচ্ছে স্বঘোষণাপত্র বা অ্যানেক্সার 1B বলে একটি ফর্ম আছে। সেই ফর্ম ফিল আপ করলে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিলেই তারাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে। তা আজকে আমরা এই ভিডিওয়ে দেখে নেব সেই স্বঘোষণাপত্র কীভাবে ফিল আপ করতে হয় এবং তার সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে বা কোথায় জমা দেবেন এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা কীভাবে স্বঘোষণাপত্রটি ফিল আপ করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নিই। প্রথমে দেখুন আপনাদের সামনে যে স্বঘোষণাপত্রটি সেটি আমি ওপেন করেছি। এই স্বঘোষণাপত্রটি আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন বা কৃষি দপ্তর থেকেও সংগ্রহ করতে পারবেন, বা এই ফর্মটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তা এটি আপনারা ডাউনলোড করার পর এটি ফিল আপ করে এবং তার সাথে আমি যে যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো নিয়ে আপনারা দুয়ারা সরকার ক্যাম্পে বা যে এগ্রিকালচার অফিস আছে, কৃষি দপ্তরের যে অফিস আছে সেখানে যেয়েও আপনারা জমা করতে পারবেন। তা প্রথমে দেখুন এখানে লেখা আছে উপরের দিকে দেখুন অ্যানেক্সার বি, এই অ্যানেক্সার বিটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং দেখুন এখানে লেখা আছে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আবেদন করার জন্য স্বীয় ঘোষণাপত্র অর্থাৎ স্বঘোষণাপত্র। তা প্রথমেই দেখুন এখানে আছে আমি অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম লিখবেন। দেখুন এখানে নাম লিখেছি, তার পিতা বা স্বামীর নাম, তা আমি এখানে পিতার নামটা লিখে দিয়েছি, তার গ্রামের নাম লিখেছি, পঞ্চায়েতের নাম লিখেছি, ব্লকের নাম লিখেছি, থানার নাম লিখেছি এবং জেলার নাম লিখেছি, এইভাবে আপনারা লিখে দিবেন। তারপর দেখুন এখানে লেখা আছে আমি মালিকানা বা নথিভুক্ত রায়তের উত্তরাধিকারী বা নথিভুক্ত বর্গাদার বা ভাগ চাষি, যেটা হবে সেটা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন এবং যে জমির পরিমাণটা আপনি নিচের যে বক্সটি আছে এখানে যতগুলো জমির মোট পরিমাণ সেটা কিন্তু আপনাকে প্রথমে উপরে লিখে দিতে হবে। তা দেখুন 1 একর কৃষিযোগ্য জমি চাষ করি যার বিশদ বিবরণ তথ্য নিচে দেওয়া হলো। তা এখানে আপনারা প্রথমে পুরো জমির ডিটেলসটা লিখে টোটাল কত একর হচ্ছে সেটি করে দেবেন, তারপরে এখানে এই সূত্র কত একর জমি সেটা লিখে দেবেন। তা দেখুন এখানে আমি লিখেছি ক্রমিক সংখ্যা হচ্ছে 1 নম্বরে লিখছি কি ব্লক, মৌজা বা জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং চাষযোগ্য মোট জমির পরিমাণ আমি লিখে দিচ্ছি, এটা আপনাকে একরে লিখতে হবে। তারপর দেখুন এখানে লেখা আছে যে আমি 2020 খারিফ মরশুমে বাংলা শস্য বীমা প্রকল্পে নিবন্ধকৃত হয়েছি বা হয়নি। যদি আপনি বাংলা শস্য বীমা যোজনা করে থাকেন সেক্ষেত্রে আপনি হয়েছির জায়গায় টিকমার্ক দেবেন, আর যদি বাংলা শস্য বীমা যোজনায় আপনি অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে আপনি হয়নির জায়গায় টিকমার্ক দেবেন। তারপর দেখুন লেখা আছে তদনুসারে আমি কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি এবং আমার আবেদনের সপক্ষে নিম্নলিখিত নথিগুলি জমা দিলাম। তো যেটা যেটা আপনি জমা দিবেন সেটার আপনি এখানে টিকমার্ক দিবেন। তারপর দেখুন প্রথমেই আছে এটা হচ্ছে যিনি আবেদন করছেন, অর্থাৎ দেখুন এইখানে লেখা আছে যে এর নামে রেকর্ড বা পর্চা আছে। যদি আপনি উত্তরাধিকার সূত্রে আপনি যদি জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিবেন এবং যার নামে পর্চাটি আছে তার নাম লিখে দিবেন এবং তার সঙ্গে যিনি আবেদন করছে তার সম্পর্ক কি সেটি আপনি এখানে লিখে দেবেন। তা এখানে যেহেতু বাবার নামে আগে জমি আছে কিন্তু ছেলে সেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাই এখানে আমি পিতার সম্পর্কটা পিতা লিখেছি। তারপর দেখুন এখানে লেখা আছে এখানে যদি আপনি
বর্গা চাষিভুক্ত হন, তাহলে আপনাকে কিন্তু এখানে টিকমার্ক দিয়ে কোন খতিয়ান নম্বরে কার নামে বর্গা নথিভুক্ত আছে সেটা আপনাকে দিতে হবে। তারপর দেখুন লেখা আছে নিবন্ধীকৃত দলিল নাম্বার, যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন সেখানে যার নামে জমি আছে তার নিশ্চয়ই দলিল থাকবে, তার দলিলের নাম্বারটি এখানে লিখে দেবে। যদি মিউটেশন হয়ে থাকে তাহলে মিউটেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে টিকমার্ক দিবেন এবং মিউটেশন সার্টিফিকেটটা আপনি একটা জেরক্স দিবেন। তারপর যদি আপনি যদি মিউটেশনের জন্য যদি দরখাস্ত করে থাকেন এবং সেখান থেকে যদি আপনি রসিদ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিয়ে মিউটেশন করার জন্য যে রসিদটি আপনি পেয়েছেন অফিস থেকে সেটি জেরক্স দিবেন। যদি আপনি পাটটা চাষ করেন সেক্ষেত্রে পাটটা জমির যে একটি সার্টিফিকেট আছে সেটা টিকমার্ক দিয়ে এখানে পাটটার ওই জেরক্সটা দিয়ে দিবেন। তারপর যদি আপনি বনভূমির পাটটা পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে সেটা জেরক্স দিবেন এবং অন্যান্য নথি হিসেবে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে লেখা আছে আমি এতদ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, যদি কোনো সময় এই তথ্য কোনো অসঙ্গতি পাওয়া যায় আমাকে না জানিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজে থেকে আমাকে দেয় আর্থিক সহায়তা বাতিল বলিয়া গণ্য করতে পারেন, সেক্ষেত্রে আমাকে প্রদেয় সম্পূর্ণ অর্থ আমি ফেরত দিতে বাধ্য থাকব এবং যদি অসঙ্গতি হয় সেক্ষেত্রে আইনানুগ সরকার ব্যবস্থা নিতে পারে। এটি হচ্ছে একটা ডিক্লারেশন দেওয়া আছে। তারপর আপনি আপনার এখানে লেখা আছে আবেদনকারী সাক্ষ্য, যিনি আবেদন করছেন তার তিনি সই করে দেবেন এবং অবশ্যই তার ফোন নাম্বার লিখবেন এবং বাম দিকে স্থান এবং কবে আপনি সাবমিট করছেন ফর্মটা তার একটা ডেট দিয়ে দেবেন এবং আপনি যেগুলো টিকমার্ক দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনি এর সাথে দিয়ে দিবেন। তা কীভাবে অ্যানেক্সার বিটা ফিল আপ করতে হয় আপনারা দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।